হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। পূর্ণিমাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিলাম নতুন আরেকটি ভিডিও। তো অনেকদিন ঠিকমতো ব্লগ দেওয়া হচ্ছে না, তো আজকে দেখো ছেলে পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে, কয়েকদিন যা বৃষ্টি হলো না, আজকে একটু রোদ উঠেছে, অনেক কাছাকুচি করেছি। তো রান্না করতে যাবো, তো ছেলে কী করছে একটু দেখছি। আর ড্রয়িং করছিলো, তো ড্রয়িং এবার ভাবছি ভর্তি করে দেবো, পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে তো এতটা সময় কি করবে, এবার ড্রয়িংয়ে ভর্তি করে দেব যা কয়েকদিন। তাই আমি বলছি ঠিক আছে, ড্রয়িংগুলো একটুখানি ভালো করে ইয়ে কর, কেন নাহলে না হাত একদম স্লো হয়ে যাচ্ছে। তো দেখো বাইরে থেকে চলে এসছে, সকালে অনেকক্ষণ আগেই এসেছিলো। তো সকালে আজকে আমরা সিদ্ধ ভাত খেয়েছি, আর দুপুরে রান্না হবে, আজকে নিরামিষই খাবো। এখানে ভেন্ডি, তারপরে কুমড়ো, পালং শাক আর সিম নিয়ে এসছে। দেখো আমি ভেন্ডি আলু ভাজা করছি, আজকে কোনো মাছ টাছ খাবো না, যে ইচ্ছা করছে নিরামিষ খেতে, তার জন্য নিরামিষই রান্না করছি। ভেন্ডি আলু ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানিও, আমরা তো ভীষণ ভালোবাসি, কিন্তু সর্দি টর্দি লাগলে আর ভেন্ডি খাই না, কেন ভেন্ডি খাওয়া আমার ছেলের বারণ আছে, তাও কিন্তু ও খুব ভালোবাসে, আমি দিয়ে দিই। কী করবো, ভেন্ডি টেন্ডি হলে ওর আর কিছু লাগে না। দেখো পালং শাক রান্না করব, এখানে কড়াইটা ধুলাম না, একবারে একটু তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে না যে কোনো শাক খেতে এত ভালো লাগে, পাঁচফোড়নটা আমার ভীষণ প্রিয় ফোড়নের মধ্যে, কি বলবো। তো আজকে চটপট রান্না করছি, কেন আজকে অনেক কাজ ছিল রোদ্দুর উঠেছে বলে, তো টুকটাক অনেক কাজই, মানে কয়েকদিন ধরে ঠিকমতো কাজ করিনি, ঠান্ডাও লাগছিলো। তো দেখো রান্নাটা করে নিই, পুরো রান্নাটা পালং শাকটাও দিয়ে দিচ্ছি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আজকে আমি একটা জিনিস দেখাবো তোমাদের, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখো আমার রান্না হয়ে গেছে, কথা বলতে বলতে এখানে আমার পালং শাকটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি আর রান্না করেছি, একটু ডাল করেছি, পাতলা করে একটু ডাল করেছি। আর ডাল আর লেবু হলে ছেলের ব্যাস নিরামিষ কোনো ব্যাপারই না, আমরা নিরামিষ ভালোবাসি খেতে, অনেক বাচ্চারা আছে নিরামিষ পছন্দ করে না, কিন্তু আমরা খাই, এরকম ভাজা হবে। তো চলো একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, কী জিনিস সেটা দেখো। এই দেখো নিয়ে বসলাম, এই জিনিসটা আমার খুব 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 পছন্দের একটা জিনিস, আমি মিশো থেকে কিনেছি। তো এসেছিলো দুই চার দিন আগেই এসেছিলো, মানে দেখানো হয়নি সেটা, কয়েকদিন ভিডিও ঠিকমতো করা হয়নি, আমি খুলে দেখেছিলাম। তো এই জামাটা না, আমার একটা জামা, এটা মানে কী জামা বলবো, এটা সিঙ্গেল পিসগুলো হয় না সেই ধরনের, মানে খুব ভালো লাগছিলো আমার, তার জন্য নিলাম। এই প্রিন্টগুলো আমার এত এত ভালো লাগে না, কি বলবো, আমি এই ধরনের প্রিন্টের একটা দুটো শাড়ি পরেছিলাম কিন্তু জামা পরিনি, আমার এরকম একটা প্রিন্টের চুড়িদারের খুব শখ। তো দেখো কালারটাও খুব সুন্দর, মানে সামনে থেকে না আরও ভালো লাগছে। তো আমি পছন্দ করেছিলাম, ছেলেই পছন্দ করে দিয়েছিল, বলছে নাও নাও, অনলাইনের ব্যাপারে কিছু হলে না ওর মানে এত আগ্রহী থাকে, তার জন্য নিলাম। এটা ভীষণই সুন্দর লাগছে, কিন্তু কালারটা কিন্তু খুব মিষ্টি, কাপড়টা আমি মনে করেছিলাম অত ভালো হবে না, কিন্তু হয়েছে মোটামুটি খারাপ না কাপড়টা। দেখো গোল গলা, মানে পিছনটা বেশ কাঁধটাও মানে তোলা আছে, তারপরে একটুখানি গলা ইয়ে করা, মানে গলাটা অত কাটা না। দেখো সব থেকে ভালো লেগেছে আমার এই বোতামগুলো, না এত সুন্দর লেগেছে না, কি বলবো, এই স্টাইলিশ বোতামগুলো আমি দেখলাম অনলাইনে অনেকগুলো একসাথে আছে, আমার তো লাগে কি এত লাগবে না, তাই অল্প থাকলে আমি নিয়ে নিতাম, এই বোতামগুলো না দোকানে সেরকম পাওয়া যায় না। তো জামাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও, তোমরা নিতে চাইলে নিতে পারো, এই ধরনের জামাগুলো কিন্তু ভীষণ সুন্দর, পরেও আরাম, তো আমার তো ভীষণ পছন্দ, কালারটাও খুব সুন্দর। হাতটা দেখো থ্রি কোয়ার্টার হাতা, প্লেন করেই ইয়ে করেছে, আর ঘেরটা না অনেকটাই আছে, ঘেরটা অনেকটাই। এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো টুকটাক জিনিস কিনেছিলাম, তো আবার নেয়ার ইচ্ছা আছে এখন না পরে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, যারা যারা আমার ভিডিও দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
ভিডিও দেখার জন্য, পাশে থাকার জন্য। আজকে আর সেরকম কিছু দেখাতে পারছি না, ভিডিওটা এখানেই শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।